আমি শুধু একটা দাবি করব, 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই রেশনের এমপিগুলিই হোক আর ভোটের এমপিগুলিই হোক, চুরির এমপি হোক, 2008 সালের মধ্যে কে কত টাকার মালিক ছিল, এখন কে কত টাকার মালিক তার জনসমুখে প্রকাশ করা হোক। 2008 সাল থেকে এই পর্যন্ত আপনারা কার কত টাকা আছে তার সম্পদের হিসাব। আচ্ছা, 2000 টাকা নাই কেন? টাকা চুরি করে ফলাইলে আপনি টাকা থাকে নাকি? এই আর্মিদের এমপি মন্ত্রী বিদ্যুৎ খাতটা হলো টাকা চুরি করার একমাত্র বিদ্যুৎ উৎপাদন হোক আর না হোক, আমি একটা প্রকল্প তৈরি করলাম, এই প্রকল্পে আমাকে নিয়মিত রেশন ইন্দ্রামী তেল দিতে হবে, কয়লা হইলে কয়লা দিতে হবে, এবং বিদ্যুৎ ডিপার্টমেন্ট বিদ্যুৎ কিনুক বা না কিনুক মাসের শেষে আমার ওই টাকাটা দিতে হবে। 7,000 কোটি টাকা এই ক্যাপাসিটি ট্যাক্সের নামে এই আওয়ামী লীগের আত্মীয় স্বজন যারা নাকি বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে তাদের ভারতের আদানি ওই আরেক বাপ্পা ইন্ডিয়ান পার্লামেন্টে ওরে দুর্নীতি বাপ্পার বসে নাকি ভারতের লোকটা ওর থেকে বিদ্যুৎ কিনে না, উড়িষ্যার পাশে ঝাড়খণ্ডে একটা বিদ্যুৎ কেন্দ্র এই বিদ্যুৎ কিনছে আমাদের সরকার। ভারতে অনেক কোম্পানি আছে যাদের থেকে বিদ্যুৎ আমরা 60% করে কিনতে পারি, কিন্তু এটা আমরা খুঁজি না, খুঁজি না জ্ঞানের মধ্যে আরো লাভ আছে। আর এই প্রশাসন মানে ঘুষ খুব খুব মাতামাতি করতেছে, কারণ কি যদি হাসিনা না থাকে ঘুষের বাজার তো বন্ধ হয়ে যাবে, চলুন কিনে খামো কিনে। আজকে জনগণের দায়িত্ব সব বেড়ার প্যাট সিগার সব ঘুষের টাকা দিয়ে করা এবং রাষ্ট্রীয় খাতে দেওয়া রাখা। এখন থেকে আমরা ভোটের কথা বাদ দিই, ভাতের কথা বাদ দিই, এই যে আমাদের টাকা জনগণের টাকা আমরা ফেরত চাই। এই অর্থনৈতিক দুরবস্থার মানে জবাবদিহিতা নাই, জিজ্ঞাসা করার লোক নাই, তাই না? এই জিজ্ঞাসা করার লোকটা আজকে এই মানুষের মধ্যে জিজ্ঞাসা করার প্রবণতাটা সাহস পাবে ভারতের ফলে। রাস্তাঘাটে ধরতে হবে এখানে জবাব দিই, উন্নয়নের গণতন্ত্র কেমন কথা, গণতন্ত্র উন্নয়নের হয় নাকি? গণতান্ত্রিক প্রক্রিয়ায় উন্নয়নটার জবাব দিনটা থাকলে সেই উন্নয়ন সাস্টেনেবল হয়, অর্থাৎ 10 মিনার কাজ 20 মিনার দূরকরণ যায়।